তাসনিম খলিলের ফেসবুকে গেলে দেখা যায় লেখা রয়েছে অ্যানার্কিস্ট, ফেমিনিস্ট, হিউম্যানিস্ট, জার্নালিস্ট, নো গডস, নো মাস্টার্স, অর্থাৎ সে একজন নৈরাজ্যবাদী সাংবাদিক এবং শেষে বলছে আল্লাহ বলে কিছু নাই, তাতে আমার কোনো যায়ও আসে। তাসনিম খলিল একজন স্বঘোষিত নাস্তিক। কোথায় থাকে, কেন থাকে তাসনিম খলিল? ডেইলি স্টারের সাবেক এই সাংবাদিক সুইডেনে থাকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে। তার সাবেক সহকর্মীদের কাছ থেকে জানা যায় অবিবাহিত তাসনিম একজন সমকামী পুরুষ। আর সুইডেন হলো বিশ্বের সেই দেশ যেখানে সমকামীদের বসবাসের জন্য এক কথায় স্বর্গ। কেউ চাইলে একজন পুরুষ অন্য একজন পুরুষের সাথে বিয়েও করতে পারে। তাসনিম অবশ্য বিয়ে করেন, কিন্তু তার পার্টনার নিয়ে বেশ সুখেই আছে। সাথে চলছে তার ব্ল্যাকমেইলিং বা নৈরাজ্যকর সাংবাদিকতা। এসব করে ভালো ইনকাম এবং সমকামী পার্টনারকে নিয়ে দিন ভালোই কাটছে।